করোনা মহামারীর ধাক্কা সামলে পহেলা জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের দৃষ্টিনন্দন স্থায়ী প্যাভিলিয়নে প্রথমবারের মতো বসতে যাচ্ছে এই আয়োজন। পহেলা জানুয়ারিতে মেলা শুরু হওয়ার কারণে স্থায়ী প্যাভিলিয়নে পুরো দমে চলছে স্টল প্রস্তুতের কাজ। তবে এই অল্প সময়ে স্টলগুলোর কাজ শেষ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করছেন স্টল বরাদ্দ নেওয়া মালিকরা। পূর্বাচলের মেলার আসর বসা নিয়ে দর্শনার্থী ও সাধারণ মানুষের মাঝে যেমন আগ্রহের কমতি নেই, তেমনি রয়েছে যাতায়াত নিয়ে শঙ্কাও। এ মেলার প্রবেশমুখের দুই মহাসড়কে নির্মাণ কাজ চলমান থাকায় যাতায়াত ভোগান্তির আশঙ্কা করছেন ব্যবসায়ী, দর্শনার্থী ও সাধারণ মানুষ। তবে মেলায় চলাচলের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড থেকে মেলা প্রাঙ্গণে বিআরটিসি বাস চলবে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।